নিজের আমলনামার হিসাব করতে হবে, ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন। বল্লাহে আমি চিন্তা করছি এটা, বল্লাহে চিন্তা করেন। আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি 10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো যে না। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি, আছে নাকি আমল নামে মানুষের। আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি, পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি, হিসাব করা যাবে না? এগুলো তো করেছি আর করি নাই, আমি নামাজ পড়ি নাই এতদিন এত রক্ত, আমি জাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই, পারা যাবে না? আমরা না করলে কি হবে? লেখা আছে না, দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়। এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ, অনলি দুরাকাত নামাজ, ওযু করে এসে মুখলেস ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ কর। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার, আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ফুরকানের শেষের দিকে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাপ পাবেন, সেটা হলো বান্দার সাথে জড়িত, এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই। আমাকে এসে বলতে হবে, ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন। আমার আপনার কাছে গিয়ে বলতে হবে, ভাই আপনার গীবত করেছি আমাকে মাফ করে দেন। আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন, ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম, টাকা নেন শোধ করে নেন। প্রতিবেশীকে বলতে হবে, ভাই জমি নিয়ে নেন, জমি আমি মেরে খেয়েছিলাম। জনগণের সামনে এসে বলতে হবে, এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি, নিয়ে নাও। এত সহজ না? না হলে এগুলো কে আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে। যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো, আল্লাহ পাক বলবেন নেকি দিয়ে দাও। কেন দিব? কারণ অমুককে গালি দিয়েছো, অমুককে অমুকের টাকা নিয়েছো ফেরত দাওনি, অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো, অমুকের সম্পত্তি মেরে খেয়েছো, অমুকের জমি মেরে খেয়েছো, ইত্যাদি ইত্যাদি। এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো, তোমার আমলনামা থেকে নেকি সব চলে যাবে আর ওর আমলনামা থেকে গুনাহ আপনার আমলনামায় চলে আসবে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান, আমিন। একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করা যায় আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ। কি দোয়া বললাম? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হিসনুল মুসলিম বইটা পড়েন, পাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, সামনে সিজন আছে, আমল নামা হিসেব করে নেন, রমাদান মাসটাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল, রমাজানকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারল না। নবীর নাম শুনে আমরা কেউ দুঃখ পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারল না। আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না, আল্লাহ পাক হেফাজত করুন। রমজানের আগেই প্রিপারেশন নেন, মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন, টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে। 30টা সওম তো আছেই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন, তারাবির সালাতগুলো আদায় করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন, প্রতিদিন এক পারা করে পড়লে খতম হবে, পড়া যাবে না? যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন, এক মাস আছে পড়া শিখে নেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন, মানুষকে কোরআন শিখান। 5 ওয়াক্ত নামাজের পরে দার্সে হাদিস চালু করেন, মানুষকে হাদিস শিখান।
মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শেখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চার জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনী আলোচনা ছাড়া বসলেই গীবত হবে রোজা নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি গীবত তোহমত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে কম মিশেন আল্লাহর ওয়াস্তে রমজান মাসে কম মিশেন কম বাজারে যান বাজারে যায়েন না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগে করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় ইল্লা মাশাআল্লাহ আর মা বোনদের তো খবর নাই এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখবে আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইল না সেহরিতে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাইতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন রমজানের ফিকির করেন এই রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন জাকাত দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত দেন অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনীর সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতল তলে চলে যাবে এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের এই ফিক্রগুলো করেন আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আই ওয়াশ করতে যায় না শোডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিধবার খোঁজ খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি মওতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির করা যাবে ইনশাআল্লাহ এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা করা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহবতে গিয়ে থাকা করা যায় আল্লাহ পাক তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না সুদকে ঢুকতে দিয়েন না আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়েন না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শিরক এটা শুনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শিরক আল্লাহর উপর তাওয়াক্কল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ এটা আপনি কল্পনা করতে পারবেন না মিন হাইসু লা ইহতাসিব আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ
আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুদখোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কালিমা থাকবে কি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ থাকবে পরিবারে সুন্নাত থাকবে পরিবারে তালিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এরপরে পরিবারবর্গ না শোনে আপনি আসহাবুল কাহফ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার করুন একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত কথা কি বুঝাতে পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বেন এটা সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালাল রিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাল্লাহ কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে ইসলামের জন্য স্বার্থপরতা সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ পাক প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লূত আলাইহিস সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচার ইসলাম কবুল করলো না আবু লাহাব করেছে করে নাই ইভেন আবু তালেব যিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায়েত দেওয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে আসহাবুল কাহফ সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জান্নাতি নন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের হওয়া বাসা থেকে না হলে মাথা ফাটিয়ে দেবো রজম করে উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন কোথায় শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্য তারপর ইনশাআল্লাহ তাআলা মুসলিম রদের গর্দান উড়িয়ে দিবে এবং ঈসা আলাইহিস সালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে জান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এতিমদের দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্সে থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না একজন মসজিদের মুতাওয়াল্লি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর ওয়াসে যে কয়দিন বেঁচে থাকবো
দিনের জন্য কিছু করে কবরে যাই ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহা ফানাসিয়াহুম যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আমি আবার বলছি শুনেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে বাপের নাম অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদের তারাও ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না ওরাও ধ্বংস হয়ে যাবে তো আল্লাহর দিনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না ওয়া আনতুম আলা আলাউনা তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না আল্লাহ পাক আরো আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ না আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করছেন যতক্ষণ না আল্লাহ পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর করনেওয়ালা আর প্রচেষ্টা চালানেওয়ালা তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে সেইগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব না ফুল স্টপ যা দেখছেন ফিতনা ফাসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিওপলিটিক্যালি এই ফিতনা ফাসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আইএমএ জাহিলিয়াতের সেই জাহিলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন দিন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোনো পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল যতদিন যাবে আলামাতুসা আখিরুজ্জামানের সাইনগুলো আরো প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে মহামারীতে হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে উলামায়ে কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন জলোচ্ছ্বাস বলেন ভূমিধ্বস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে ফাংশনাল জায়গাগুলোতে মেয়েরা চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যুদ্ধ বিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই নাই সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গেরি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স বলল রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়বো না তখন ফ্রান্স যুদ্ধে ঝাঁপ দিল সে জার্মানির এগেনস্টে যুদ্ধ করল ম্যাসাকার অবস্থা এমন যুদ্ধ যে একদিনে 17,000 মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে 17,000 মানুষ শেষ এমন হয়েছে
এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকব না সেও যুদ্ধে চলে আসলো কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে 1914 সালের সামার বিশ্বকালে এই একটা ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং 5 থেকে 6 বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এগুলো হিস্ট্রি পড়েন সাধারণ ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কল্পনা নাই সিরিয়ার ইস্যুটা দেখবেন সাধারণ ইস্যু ছিল আস্তে 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 10টা 12টা 15টা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মরে শেষ রিফিউজি ম্যাসাকার অবস্থা বিশ্ব এদিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের গোছান নিজের আকীদা ঠিক করেন আমল ঠিক করেন পরকালের প্রস্তুতি নেন হিসাব কিতাব চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়েম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওইদিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব ওইসব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করা তারা করবে যাদের ওইসব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের পরকালের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক রিদ্ধতা ভালোবাসা কমে যাবে বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মাতার দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়েকদিন পর জেনা এমন ভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু করবে নামজুবিলা পড়ছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জেনা করবে দেখে নিয়েন এই কথাও ফলবে ইনশাআল্লাহ আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর ওয়াস্তে প্রথমে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন আকীদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন সুন্নাহ মাফিক জীবনযাপন করেন আল্লাহর ওয়াস্তে হালাল খান হারামে যায় না পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে একক পরিবার গড়ে তোলেন সন্তান সন্ততিকে মানুষ করেন আপনার জানমাল যা আছে এটাতে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাজুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করো এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক আকীদা সংস্কার করার তৌফিক দান করুন বেশি বেশি নেক আমল করার আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়া তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে যেখানে আছে সেখান থেকে দিনের খেদমত করার তৌফিক দান করুন দুনিয়ার এই শেষ জামানার ফিতনা ফাসাদগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানসিকতা তৈরি করুন মুসলিমদের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন ওলামায়ে কেরামের মাঝে আল্লাহ পাক ঐক্য দান করুন আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহ পাক হেদায়েত করুন আল্লাহ পাক তাদের মধ্য থেকে ওমর হামজার মতো সাহাবীর মতো মানুষকে বের করুন আল্লাহ পাক প্রশাসনকে হেদায়েত করুন তাদেরকে আল্লাহ পাক ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন আমাদের পরবর্তী প্রজন্মটাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম সবাই দোয়া পড়ি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু